অভিষেকের আগেই রীতিমতো তারকা হয়ে উঠেছেন সালমানের ভাগ্নি। জানা গেছে ফ্যারে নামের একটি সিনেমায় অভিনয় করতে চলেছেন তিনি। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বলিপাড়ায় জোর গুঞ্জন সালমান খানের ভাগ্নি আলিজহ অগ্নিহোত্রীর অভিষেক হতে চলেছে বলিউড সিনেমায়। খুব শীঘ্রই ফ্যারে নামের একটি প্রকল্পের বিস্তারিত সামনে আনবেন সালমান খান। ধারণা করা হচ্ছে সেটির মাধ্যমে আত্মপ্রকাশ করবেন আলিজহ। জানা গেছে রোববার প্রকল্পটির ঘোষণা করবেন সালমান। ফ্যারে একটি সিনেমা, তাতে অতুল অগ্নিহোত্রী এবং আলভিরা খানের মেয়ে আলিজহ অগ্নিহোত্রী অভিনয় করবেন। অন্যদিকে শোনা যাচ্ছে আলিজহ ইতিমধ্যে বুধিয়া সিং বর্ন টু রান এর পরিচালক সৌমেন্দ্র পাধির একটি নতুন ছবিতে স্বাক্ষর করেছেন। এরই মধ্যে সেটির কাজ শুরু হয়েছে। কিন্তু ফ্যারে একটি বড় ঘোষণা হতে চলেছে। এটির মাধ্যমেই আলিজহর বড় পর্দায় অভিষেক হবে বলে ধারণা অনেকের। এদিকে অভিষেকের আগেই রীতিমতো তারকা হয়ে উঠেছেন সালমানের ভাগ্নি। ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামের কয়েক লাখ ফলোয়ার। যদিও 22 বছরের আলিজহ বলিউডে অভিষেকের জন্য তাড়াহুড়া করছেন না, ধীরে সুস্থে বুঝে শুনে অভিষেক করতে যাচ্ছেন তিনি। হাসানুজ্জামান, মোর টেলিভিশন, বিনোদন ডেস্ক।